প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানত ছিন্নমূল পথ শিশু ও বয়স্ককলের মাঝে ঈদ বস্ত্র উপহার দনয়। এপ্রিলের 27 তারিখ বুধবার বিয়ালে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণত অতিথি হিসেবে উপস্থিত আছিল আল্লামা রেজাল করিম তালুকদার, আল্লামা এনাম রেজা কাদেরী, মোহাম্মদ ইসমাইল হোসেন, গল্প ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম ইতিহাস চর্চা বিভাগের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, ফাউন্ডেশনের আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ করে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে অবহেলিত পথ শিশু যারা তাদেরকে ঈদ সামগ্রী অর্থাৎ ঈদের বস্ত্র আর কি ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করা, এটার জন্য আজকে লক্ষ্য উদ্দেশ্য আমাদের বিদেশি প্রবাসীদের সামর্থ্য অনুযায়ী এই ফাউন্ডেশনের মাধ্যমে হত দরিদ্র পথ শিশুদেরকে ঈদ সামগ্রী বিতরণ করা। আবাস এবং দেশের যারা আছে বিত্তবান হল তারা যদি এইভাবে ব্যাগগুলো সর্বস্তর মানুষ এগিয়ে গিয়ে লক্ষ লক্ষ চার কোটিরও অধিক পথ শিশু বাংলাদেশের মধ্যে আছে। এই পথ শিশু হলাই এটা আরও বেশি বেশি হাজগরি তারিব আর আজ প্রায় শত মতো শিশু হলে এই দিন সারা চট্টগ্রামত মূলত চতুন শুরু করি আর এখন আসি তুই আরো বাইরে যাইব এবং বিভিন্ন জায়গায় দিয়ে আর শেষ করি। এই সময় আরও উপস্থিত আছিল মোহাম্মদ আরফাত হোসেন, এম ফয়জুল্লাহ খতিবি, আল্লামা আবুল কাশেম আনসারি, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ আক্তার, সৈয়দ আবরারুল্লাহ সমরকন্দি সর্বতকিয়া। সি প্লাস টিভি চট্টগ্রাম।